নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি একটা দারুণ মজার পিঠে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠেটা করতে যেমন মজা, খেতে হবে দুর্দান্ত। আশা করি আজকের পিঠে রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনারা সঙ্গে থাকুন আর পুরো রেসিপিটা দেখতে থাকুন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, সবার সাথে শেয়ার করে দেবেন। তবে চলুন শুরু করে দিই আজকের পিঠের রেসিপিটা। আজকে আমি বানাবো পেপার পিঠে, আর এই পিঠেগুলো তো একদম পেপারের মতো পাতলা হবে, দারুণ মজা, আপনারা দেখতে থাকুন। আর এই পিঠের জন্য আমার নারকেলের পুর তৈরি করতে হবে, তাই আমি একটা নারকেল নিয়েছি। নারকেলটা প্রথমে আমি ফাটিয়ে নেব। দেখুন বন্ধুরা, নারকেলটা এবার আমি কুড়ে নেব। দেখুন নারকেলটা আমি কুড়ে নিয়েছি। দেখুন এবারে আমি পিঠের জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। আর এখানে আমি নিয়েছি, দেখুন, চালের গুঁড়ি নিয়েছি, আতর চালের গুঁড়ি। আর এখানে আমি নিয়েছি বিউলির ডাল, আমি বেটে রেখেছি। দেখুন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। আর যে বিউলির ডালটা আমি বেটে রেখেছিলাম সেই ডালটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ব্যাটারটা জল দিয়ে গুলে নেব, তবে গরম জল নয়, ঠান্ডা জল দিয়েই ব্যাটারটা গুলব। দেখুন ব্যাটারটা আমি জল দিয়ে গুলে নিয়েছি, আর ব্যাটারটা ঘনত্বটা দেখেন ঠিক এই রকম হবে। এবার আমি হাতটা ধুয়ে উনুনটা জ্বেলে দেব। এবারে নারকেলের পুর তৈরি করে নেব। কড়াতে আমি দিয়ে দিচ্ছি নারকেল, আর এখানে নিয়েছি আঁচের গুড়, আমি আঁচের গুড় দিয়ে দিচ্ছি। আপনারা আঁচের গুড়ের পরিবর্তে চিনি কিংবা জল গুঁড়ো দিতে পারেন। দেখুন নারকেলের পুরটা আমার একদম রেডি হয়ে গেছে, এখন ঝরঝরে হয়েছে। এবারে আমি নামিয়ে নেব। কড়াটা দেখুন আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এবার এখানে একটা তেলের জায়গা নিয়েছি, আর বেগুনের মুখের দিকটা কেটে নিয়েছি। এখানে তেল তো একদমই খুবই কম লাগবে। আমি দেখুন তেলটা একদম এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে কড়াটা একবার এইভাবে আমি গুলিয়ে নেব। এবারে দেখুন এরকম একটা ব্রাশ নিয়েছি, এই ব্রাশ দিয়ে পিঠেগুলো করব। দেখুন এবার নারকেলের পুর আমি এরকম মাঝখানে দিয়ে দেব। দিয়ে চার ধারটা আমি এইভাবে তুলে দেব এগুলো। দেখুন এই একটা পিঠে আমার হয়ে গেল, দেখুন কি দারুণ হয়েছে। দেখুন পিঠেটা দেখা পাচ্ছেন কত সুন্দর হয়েছে। দেখলেন তো বন্ধুরা, এই একটা পিঠে আমার হয়ে গেল, কত ঝটপট হয়ে যাচ্ছে। দেখুন কি দারুণ হচ্ছে, দেখুন পিঠেগুলো। প্রতিবার পিঠে করার সময় কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই, একবার দিলে পাঁচ ছটা পিঠেই হয়ে যাবে। আর দেখুন কত মজা,
আমি তো ঠিকাটা করাতে করছি, আপনারা যদি গ্যাসে কোনো মনস্টারি করাতে করেন তারও সুন্দর হবে। এইভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নেব। দেখুন এই সব পিঠেগুলো আমি করে নিয়েছি। দেখলেন তো বন্ধুরা আজকের এই পেপার পিঠেগুলো কত সুন্দর হলো আর কত ঝটপট হয়ে গেল, আর তেল ছাড়া একদম হেলদি পিঠে। দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে, একদম পাতলা কাগজের মতো, এই জন্য তো এর নাম পেপার পিঠে। কি দারুণ হয়েছে দেখুন, আর দেখুন ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন দারুণ হয়েছে কিন্তু পিঠেগুলো। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে আমার মতো করে একবার বানাবেন, দেখবেন দারুণ হবে, আর করতেও তো দারুণ মজা লাগবে। আর যদি আজকের আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেল আইকনটা প্রেস করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ওটা সাজিয়ে